কিছুদিন আগে আমার ভাইটা যখন মারা গেছে কলিজায় মানে না শ্মশানে দৌড়ে গেছে দূর থেকে তাকায় তাকায় দেখলাম আমার ভাইটাকে আগুনে জ্বালাই আমার নিজের বাবা নিজের হাতে পুরায় ছাই করে গেছে অনেকদিন কাঁদতে কাঁদতে দোয়া করতে করতে আজকে আপনাদের মাঝে আল্লাহ আমার বাবাকে কবুল করছে এখন কালেমা পড়বে মুসলমান হবে সবাই আমার বাবার জন্য দোয়া করবে আমার বাবাকে নিয়ে যেন আমি জান্নাতে একসঙ্গে থাকতে পারি আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেয় এখন কালেমা পড়বে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন পড়ুন আমার সাথে কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তৈবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল ما شاء الله الحمد لله نعره التكبير نعره التكبير আমার মনে খুব ভালো কথা ঢাকা আগিয়ে দিয়েছে সেই জন্য আমি আবার শুনলাম সরকার ছেড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে দিয়েছি আপনারা সবাই আমার জন্য দয়া করে দেন আজকে আমার জীবনের মনে হয় সবচেয়ে বেশি খুশির দিন খুশির সময় 14 বছর পর্যন্ত যার যে আশায় মালিকের কাছে কান্না করেছি সেজদায় পড়ে কত চোখের পানি আমি যে সেজদায় ফালাইছি কত জায়নামাজ যে আমি ভিজাইছি যার কোনো হিসাব নিকাশ নাই 14 বছর ধরে যে দোয়া আমি করতেছি আজকে 14 বছর পর আল্লাহ আমার সে দোয়া কবুল করছে সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে কবুল করছেন সেটাকে আপনারা শুনবেন না বাস্তব দেখবেন আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন আমার ভাইরা মুরব্বী বাবারা আমি রেজাউল করিম আজ থেকে 14 বছর আগে 14 এখন আর একটু বেশি হয়েছে প্রায় 15 বছরের কাছাকাছি হয়ে গেছে আমার সম্পূর্ণ ড্রেস ছিল ভিন্ন মাথায় টুপির পরিবর্তে ক্যাপ পরতাম দাড়ি ভালো করে উঠে নাই তারপরও ক্লিন শেভ করতাম সুন্নতি যে পোশাক আমার পরনে দেখতেছেন তার পরিবর্তে প্যান্ট শার্ট ছিল 14 বছর আগে আমার এই দিলের পরিবর্তন ঘটাইছেন কে হেদায়েতের মালিক কে জবান খুলে বলতে সমস্যা কোথায় আছে নাকি জোরে সোরে বলেন হেদায়েতের মালিক কে কোন মানুষের আছে দিতে পারে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ ওলামায়ে কেরাম ওয়াজ করেন ওয়াজের শেষে বলে যান ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ বলে কি বলে না অর্থ হচ্ছে আমার দায়িত্ব দাওয়াত পৌঁছায় দাও পৌঁছায় দিলাম তুমি মানবা কি মানবা না তুমি বুঝবা তোমার মাওলায় বুঝবে কি বলেন ঠিক কি না আমি রাজাউল করিম কেন এ মাঠে যদি হাজারো আলেম বসে পীর আউলিয়া এখানে বসে এখন থেকে এক বছর পর্যন্ত ওয়াজ করে নসিহত করে বুঝাইতে থাকে হাজারো যদি চেষ্টা করে আল্লাহ যদি কবুল না করে একজন মানুষের হেদায়েত পাওয়া সম্ভব আর আল্লাহ যদি কাউকে কবুল করে তাহলে তার ওয়াজ নসিহত ছাড়া সামান্য কোরআনের একটু তেলাওয়াত শুনে কত মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হইছে কি হয়নি বহু মানুষ আছে কোরআনের তেলাওয়াত শুনে অন্তরে লাগিয়া গেছে সে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুরা মুরব্বী বাবারা জীবনে বহু জায়গায় বহু ওয়াজ করছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমি রাজল করে ওয়াজ করেছি কিন্তু আমার মনের ভিতর সবসময় একটা ব্যথা কাজ করত
দূর দূরান্ত গিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আমি রাজল করিম দৌড়াইছি বাংলাদেশে আনাচে কানাচে বহু জায়গায় আমি গেছি বহু ওয়াজ করছি যখন কোন ওয়াজ মাহফিলে যাইতাম যাওয়ার আগে মনের মধ্যে ব্যথা আসার সময় ব্যথা এই যে হাজার হাজার মানুষকে আমি ওয়াজ করতেছি নসিহত করতেছি বুঝাইতেছি কিন্তু আমার নিজের ঘরের মানুষকে তো আমি বুঝাইতে পারলাম না সব সময় আমার ভিতরে একটা ব্যর্থতা কাজ করত কিন্তু তারপরে আশা ছাড়িনে সেজদা পরে সব সময় কান্না করতাম মালিকের কাছে বলতাম মাবুদ গো আমার আমাকে তুমি কবুল করছো কবুল না করলে আমি রাজল করিমের কিছুই করার ছিল না আছে নাকি আদমিয়া দাদাইবা জব মুসলমান কর দাই হায় খোদা করবা সওয়াম احسان بر احسان کر دائیں ایک اللہ رولی شزدے پورے قادر بولے معبود گو تمہر جے کتو دویا تمہر جے کتو مایا کونو دن تمہر کسے درخستو کوری نائی مانوش بنے دنیا تے پٹھاؤ কি বলেন কেউ দরখাস্ত করছেন আল্লাহর কাছে এই যে মানুষের দুনিয়াতে আপনি এবং আমি আসি আসছি আসছি দয়াটা কার ওয়ালাকাদ কাররামনা বানি আদম সৃষ্টির শ্রেষ্ঠ জীব সম্মানিত করছেন কে জবান খুলে বলেন কে আল্লাহ আমার ভাইরা মুরব্বী বাবারা কেউ দরখাস্ত করে আসেনি আল্লাহ রলি সেজদা পরে কাদার বলে মাবুদ গো তোমার কত দয়া তোমার যে কত মায়া কোনদিন দরখাস্ত করি নাই মানুষ বানে দুনিয়াতে পাঠাও বিনা দরখাস্তে তুমি আমাকে বানাইলা মানুষ তুমি যদি আমার রুহটাকে মানুষের মধ্যে না ঢুকাইয়া একটা কুকুরের মধ্যে ঢুকায় দিতা গরুর মধ্যে ঢুকায় দিতা আমি রেজল করিমের কিছুই করার ছিল না এ দুনিয়ার মধ্যে কুকুর গরু ছাগল নিকৃষ্ট প্রাণীও সৃষ্টি করছো তুমি আমাকেও সৃষ্টি করছো তুমি আমার রূপটাকে যদি একটা কুকুরের মধ্যে ঢুকায় দিতাম আমি দুনিয়াতে থাকার ভালো জায়গা পাইতাম না ভালো খাবার পাইতাম না মানুষের নাপাক বিষ্ঠা খাইয়াম আমার দুনিয়াতে বসবাস করা লাগত মানুষের সামনে গেলে লাঠি দিয়া তাড়ায় দিত আল্লাহর আলী সেজদা পরে কাদের বলে মাবুদ গো তুমি আমাকে কুকুরও বানাও নাই গরুও বানাও নাই আমাকে দয়া মায়া করে বানাইলা মানুষ আবার এই দুনিয়ার ভিতরে কত ধর্মের লোক তুমি বানাইছ কাউকে বানাইছ হিন্দু কাউকে বৌদ্ধ কাউকে খ্রিস্টান কিন্তু তোমার কাছে কোনোদিন দরখাস্ত করি না তুমি আমাকে মুসলমান বানিয়ে পাঠাও বিনা দরখাস্তে তুমি আমাকে বানাইলা মুসলমান ও মাবুদ গো কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়িয়া থাকি তবু বুঝি নেয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো না আচ্ছা আমার ভাইরা আল্লাহ যে বিনা দরখাস্তে মুসলমান বানাইলো এই নেয়ামতের শুকর আমরা কোনদিন করছি চিন্তাই তো করি না আমি যে একজন মুসলমান এটা যে কত বড় নেয়ামত কত বড় দৌলত সে চিন্তাই তো আমার মধ্যে নাই শুকরিয়া কখন আদায় করব যদি চিন্তা করতাম আমি কে আমি কে যদি চিন্তা করতাম একবার যে আমি কে কোথায় ছিলাম কোথায় আসছি কোথায় যাব আমাকে নিয়ে চিন্তা করি দেখেন না একটু চিন্তা করে যে আমি কে আমি রাজাউল করিম এখানে বসে কথা বলতেছি এই কথা বলার শক্তি দিছেন কে কখনো আমরা ভাবি নাই যে আমি কে আল্লাহ যদি নিজেকে নিজে চিনতে পারতাম
তাহলে আল্লাহকে চেনা সহজ হয়ে যায়। আমি যে কে সেটাই তো আমি জানি না। আমার ভাইরা আমার বন্ধুরা, পাগল হয় না, মাথাও খারাপ হয় নাই, খুব বুঝে শুনে তারপর ইসলাম ধর্ম গ্রহণ করছি, তারপর কালেমা পড়ছি, আজকে 14 বছর পার হয়ে গেছে, এই ইসলামের পথে আসার জন্য কত কেঁদেছি, চোখের পানি ফলাইছি, তার কোনো হিসাব নিকাশ নাই। আমি যখন খুব ছোট ছিলাম, আজকে আমার বাবা স্টেজে বসা আছে, তিনি এখনো কালেমা পড়েন নাই। সত্য কথা বলবো, এখানে যদি সময় পাই, আমি কালেমা পাক থেকে একটি আয়াত পাঠ করেছি, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম, জবান খুলে বলেন ইসলাম, হচ্ছে আল্লাহর কাছে মনোনীত। যে ধর্ম আল্লাহর কাছে মনোনীত, সে ধর্মের উপর আল্লাহ যাকে কবুল করেছেন, বুঝতে হবে ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের মহাব্বত বেশি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ যদি আপনাকে আমাকে মহাব্বত না করতেন, ভালো না বাসতেন, কবুল না করতেন, তাহলে ইসলামের উপরে আপনার আমার জন্ম হইতো? আমি রেজাউল করিম আজকে মুসলমান হয়েছি, কালেমা পড়ছি, তা আমার কোনো বাহাদুরি না, বরঞ্চ দয়া টাকা। আমার ভাই আজ থেকে 14 বছর আগে আমি রেজাউল করিম কপালটা দিয়ে মূর্তির পায়ে সেজদা করছি। 14 বছর আগে আমি রেজাউল করিম মন্দিরে যাইতাম, আজকে 14 বছর পর, আজকে 21 বছর মূর্তি পূজা করেছি, 21 বছর মূর্তির পায়ে সেজদা করেছি। যে আল্লাহ 21 বছর পর্যন্ত ওই মূর্তির পায়ের থেকে 21 বছর পরে আমাকে উঠাইয়া মন্দির থেকে বের করে মসজিদে ঢুকে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করছে নাকি? জবান খুলে বলেন কে? সে আল্লাহ এখন আসে না নাই? এখন বুঝে শুনে একটা প্রশ্নের জবাব দিবেন, যে আল্লাহ আমার মতো একটা সন্তানকে জন্ম হয়েছে হিন্দুর ঘরে, হিন্দু পরিবারে, আপনার জন্মগতভাবে পারিবারিক ভাবে ইসলাম পেয়েছেন, আমি জন্মগতভাবে পারিবারিক ভাবে ইসলাম পাই নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার মা ছাড়তে হয়েছে, বাবা ছাড়তে হয়েছে, ভাই ছাড়তে হয়েছে, বোন ছাড়তে হয়েছে, ঘর বাড়ি ছেড়ে দিনের পর দিন রাস্তায় পড়েছিলাম, মসজিদের ভিতরে না খাইয়া দিনের পর দিন পইরা রয়েছি, না খেয়ে পড়েছিলাম। ইসলাম কত মূল্যবান জিনিস, বুঝতেছেন কে? আমি খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখেছি, দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না। কি বলেন, পারবেন না কি? কিন্তু এই দুনিয়াতে কে আনলো, কে রাখলো, কে কোথায় যাব, এ চিন্তা যোগ বিয়োগ করে হিসাব করে খুব ভালো করে দেখলাম যে এই দুনিয়াতে এখন আসছি, আবার থাকবো না, কোথায় যাব জানা নাই। এটা নিয়ে যখন চিন্তা ভাবনা শুরু করলাম, কোরআন হাদিস নিয়ে যখন ঘাটাঘাটি শুরু করলাম, আমি হিন্দু থাকা অবস্থায় আপনাদের মতো এরকম ভাবে মাহফিলের পিছনে টুপি মাথায় দিয়ে বসে যেতাম, তখনও কালেমা পড়িনি, মুসলমান হইনি, ওয়াজ মাহফিল শুনেছি, উলামায়ে কেরামদের জবান থেকে ইসলামের কথা শুনেছি, তারপরে নিজে কোরআন এবং হাদিসের কিতাব পড়েছি, পড়েছে আল্লাহ বুঝ দান করে দিয়েছে ইসলাম সত্য, বাকি সব। আমার ভাইরা বলবেন কিভাবে তার প্রমাণ? আমি চ্যালেঞ্জ করে যে আই ক্যান চ্যালেঞ্জ, কোরআন যে ইসলাম যে সত্য, তার বাস্তব প্রমাণ হলো কোরআন। কি বলেন, ঠিক কিনা? পৃথিবীর ভিতরে যত বড় বৈজ্ঞানিক বলেন, দার্শনিক বলেন, যত বড় কিতাবের লেখক হোক না কেন, কিতাব লেখার পরে শেষে লিখে দেয় আমার কিতাবে ভুল থাকলে ধরাই দিবেন, সংশোধন হয়ে যাবে, আছে না? নাই। কিন্তু ইসলামের যে খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে যে কিতাব দান করেছেন, এই কিতাবের শুরুতেই লিখে দিয়েছেন, চ্যালেঞ্জ করে দিয়েছেন, আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের শুরুতে সূরাতুল বাকার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আলিফ লাম মিম দালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল হবে এমন কোন সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ, কইবেন না? এ কোরআন নাজিল হওয়ার আজকে 1400-1500 বছর হয়ে গেছে,
কত ইহুদি কত পণ্ডিত কত বৈজ্ঞানিক কত দার্শনিক কোরআন নিয়ে রিসার্চ করছে শিব শক্তি মহারাজ ভারতের 17টা ডক্টরেট ডিগ্রি অর্জন করে শিব শক্তি মহারাজ বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে সে রিসার্চ করতে করতে দেখে প্রত্যেক ধর্মের গ্রন্থের মধ্যে ভুল পাওয়া যায় যখন কোরআন নিয়ে গবেষণা শুরু করছে তার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে সাথে সাথে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে অথচ তাকে তার দেশের হিন্দুরা তাকে দেবতা মনে করত তাকে ঠাকুর মনে করত তাকে পূজা করত সেই মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমার ভাইরা চাঁদের দেশে গেছে দুইজন বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিংস দুইজন বৈজ্ঞানিক চাঁদে গেছে চাঁদের মধ্যে গিয়ে সবকিছু নিয়ে গবেষণা করে দেখে চাঁদের ভিতরে একটা বিরাট ফাটল দেখা যায় এ ফাটলের ছবি উঠায় নিয়ে আসছে ছবি উঠায় আয়না আমেরিকার নাসা ল্যাবরেটরিতে পরীক্ষা করছে আমেরিকার নাসা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে এ ফাটল আজকের ফাটল না আজ থেকে 1300-1400 বছর আগের ফাটল কে ফাটাইলো কিভাবে ফাটলো গবেষণা করতে করতে গিয়ে দেখে ইসলামের যে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরো হয়ে গেছে আল্লাহর হুকুমে বলেন না সুবহানাল্লাহ 1400 বছর পরে নীল আর্মস্ট্রং মাইকেল কলিংস এই ফাটল নিয়ে গবেষণা করে যখন ইসলামের নবীর সত্যতা প্রমাণ পাইল সাথে সাথে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে অথচ চাক্ষুর সামনে দেখেও আবু জাহেল কালেমা পড়তে পারে বোঝা গেল হেদায়েতের মালিক জবান খুলে বলেন আরো জোরে বলেন হেদায়েতের মালিক আল্লাহ এজন্য আমার ভাইরা মুরব্বী বাবারা আজকে এখানে বলে যাই কে কতটুক মানবেন মানবেন না জানি না আমার দায়িত্ব জানিয়ে দেওয়ার আপনারা শুনে যাবেন আপনাদের জব আপনি দিবেন আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব এই আশেপাশে গুরুস্থানে অনেকের মা শুয়ে রয়েছে বাবা শুয়ে রয়েছে হয়তো বা তারা কে কোথায় কি অবস্থা আছে জানি না আমেরিকা লন্ডন সব জায়গায় 2 মিনিটের মধ্যে মোবাইলে যোগাযোগ করা যায় খবর নেওয়া যায় বাড়ির পাশে গুরুস্থানে মা শুয়ে আছে বাবা শুয়ে আছে আজও পর্যন্ত খবর নিতে পারছেন আমার ভাইরা যে কবর দাদা গেল দাদি গেল মা গেল বাবা গেল সেই কবরটা আপনার আমার জন্য অপেক্ষমান আছে না নাই একদিন যেতে হবে কি হবে না এই দুনিয়াতে যদি থাকার কোনো সিস্টেম থাকতো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত থাকতো আম্মা একরাম দুনিয়ায় থাকতো সাহাবা একরাম দুনিয়ায় থাকতো যেহেতু নবীরা থাকতে পারেনি সাহাবা একরাম থাকতে পারেনি ওলি আউলিয়ারা থাকতে পারেনি বোঝা গেল আমরা থাকতে নিঃশ্বাসের বিশ্বাস না 1 সেকেন্ডের ভরসা এটা বাস্তবতা এজন্য আমার ভাইরা খুব বুঝে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করছি পাগল হই নাই মাথাও খারাপ হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে কালামা পড়ার তৌফিক দান করছে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা যে কথাটা বলতে চাইছিলাম যে আল্লাহ আমার মতো একটা সন্তানকে আজকে কালেমার মালা পড়াইয়া হিন্দু ধর্মের থেকে মুসলমান বানায় কোরআন হাদিস শিখায় আপনাদের মাহফিল স্টেজে বসে বয়ান করাইতে পারে সে আল্লাহ আপনাকে মুসলমানের ঘরে ইসলামের উপরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করাইছেন বোঝা গেল আল্লাহ পাকের দৃষ্টি আপনার উপরে অনেক বেশি বলেন ঠিক আল্লাহ পাকের মহাব্বত আপনার উপরে অনেক বেশি এজন্য আমার ভাইরা যে আল্লাহ আমার মতো একটা সন্তানকে হিন্দুর ঘর থেকে বাহির করে কালেমার মালা পরে স্টেজে আনতে পারলো জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় আনতে পারলো সে আল্লাহ আপনার মতো একটা যুবককে একটা বৃদ্ধকে ইসলামের উপর জন্মগ্রহণ করে মুসলমানের ঘরে পাঠাইয়া কালেমার মালা পড়াইছেন এখন আপনাকে একজন খাঁটি জান্নাতি আল্লাহর ওলি হিসাবে কবুল করতে পারে কি পারে না আমার ভাইরা এই জন্য আমাদের কিছু কাজ আছে না নাই والذين جاهدوا فينا لنهدينهم سبلنا الله تعالى বলেন বান্দা তুমি যখন আমি মাওলাকে পাওয়ার জন্য ওসিলা খোঁজা খুঁজি শুরু করিয়া দিবা রাস্তা খোঁজা খুঁজি শুরু করিয়া দিবা আমি মাওলাকে পাওয়ার জন্য
যখন তুমি গাটটি নিয়া তিন দিনের জন্য চল্লিশ দিনের জন্য ওই তবলিকে বাইর হইয়া যাও যখন আমি মাওলাকে পাওয়ার জন্য মক্কা মদিনা দৌড়াও যখন আমি মাওলাকে পাওয়ার জন্য বান্দা চরমনাই ময়দানে দৌড়াইবি ওলামায়ের কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য বান্দা যখন দৌড়াইবি বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা শুরু করিয়া দিবি আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওরে বান্দা আমি মাওলা পর্যন্ত আসার যতগুলো রাস্তা আছে বান্দা যখন তুই তালাশ করবি খোঁজাখুঁজি করবি চেষ্টা করবি আল্লাহ বলেন তখন আমি বান্দার জন্য সমস্ত রাস্তা খুলিয়া দিব জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা কুরআনুল কারিম থেকে ছোট্ট একটা আয়াত শুনাইয়া যায় আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন রে ভাই আমার কথা না কোনো মোল্লা মৌলভির কথা না যখন কোনো নাফরমান বেঈমান বেনামাজি গুনাহগারের সামনে আজরাইল আসিয়া দাঁড়াইয়া যায় কিতাবের মধ্যে লেখে ওই নাফরমান বেঈমান বেনামাজি দেখতে পারে আজরাইলের মাথা আসমানে পা জমিনে এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে তামাম পৃথিবী জোড়া হযরত আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা দেখা যায় এই অবস্থা দেখার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিকট আকৃতি দেখার পর নাফরমান বেঈমানের তখন রুটা বের হইতে চায় না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে কালো কালো লম্বা লম্বা কতগুলো পশম প্রত্যেক পশমের গুড়া দিয়া বিজলির ন্যায় চমকাইতে থাকবে নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু নাফরমানের দিকে চাইয়া যখন চক্রাঙ্গানি মারবে আমার ভাইরা কুল্লু নাম সিং কতুল মাউত আমার কথা না রে ভাই কোনো মোল্লা মৌলভির বানানো কথা না আল্লাহ বলেন কুল্লু নাম সিং কতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার ভাইরা যুবক বন্ধুরা যদি গুনানিয়া মাওলার কবরে যাও তুই চিন্তা ভাবনা করে তারপর কবরে যাও নাফরমান যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিকট আকৃতি দেখবে এই আকৃতি দেখার পর রুহটা বের হইতে চাইবে না তিনশো ষাটটা মোকামে দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে কিতাবের মধ্যে লেখে হাফতে দরিয়া গারবানু শাম তানা গান দাদ জানে মার সর্বতে দিদার বাইয়াদ আজলাবে মাহমুদ ওই অবস্থায় না ফরমান বেঈমান বেনামাজি গুনাহগার আজলের বিকট আকৃতি দেখার পর তার রুহটা শুকায় যাবে কলিজা শুকায় যাবে এত পানির পিপাসা হবে রে ভাই সাতটা সমুদ্রের পানিও যদি ওই অবস্থায় পান করানো হয় তবু নাফরমানের পানির পিপাসা মিটবে না
আজরাইল আলাইহিস সালাম রুহটার মধ্যে থাবা মারিয়া দরিয়া নিয়ে যাবে, এই দুনিয়ায় কেউ থাকতে পারব না। খুব ভালো করিয়া চিন্তা ভাবনা করিয়া দেখছি রে ভাই, আজকে যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, আগামী কালকে আমার কবরে আমার মা যাবে না, আমার বাবাও যাবে না, আমার ভাই বোন কেউ যাবে না। এই চিন্তা করে ইসলামের সত্যতা পেয়ে তারপরে মুসলমান হইয়া গেছি। মুসলমান হওয়ার পর থেকে কলিজায় আগুন, কোরআন হাদিস পড়িয়া দেখলাম আমার মা আমার বাবা, যেই বাবার উসিলায় দুনিয়াতে আসলাম, যেই মার উসিলায় দুনিয়াতে আসলাম। একটা সন্তান যে মা বাবাকে কত ভালোবাসে সেটা সন্তান ছাড়া কেউ বুঝে না। একটা বাবা একটা মা সন্তানকে যে কত ভালোবাসে এটা ওই বাবা মা ছাড়া কেউ বুঝে না রে ভাই। আমার যখন সন্তান ছিল না আমিও ততটা বুঝতাম না, এখন বুঝি। সন্তানের কিছু হইলে মাথা খারাপ হইয়া যায়, সহ্য করতে পারি না। আমিও তো একজনের সন্তান, মুসলমান হওয়ার পর কোরআন শরীফ খুলিয়া দেখলাম যারা কাফের মুশরিক তারা জাহান্নামে যাবে, কোনোদিন বের হবে না। মনে বড় ব্যথা, হায় আমি রাজল করিম তো জান্নাতের রাস্তায় আসিয়া গেল, আমার মার উপায় কি, আমার বাবার উপায় কি। চোখের বাড়ি ফালাইয়া তাহার জুতের নামাজে দাঁড়াইয়া গভীর রজনীতে সেজদা পড়ে কান্দামার বলতাম না মালিক, কাছে কিছু চাই না কিছু চাই না, আমার মা আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলবে আমি সহ্য করতে পারবো না। মসজিদে গিয়ে সেজদা পড়ে কান্দামার বলতাম মাহবুব গো, সবাইকে যদি কবুল নাও করো অন্তত একজনকে কবুল করো। আমার ভাইরা আমার মা যখন বেঁচে ছিল মায়ের হাতে ধরে পায়ে ধরে বুঝাইছি, বুঝে নাই। আমার একটা বড় ভাই ছিল তাকেও বুঝাইছি, মোটামুটি বুঝেও আসছে লাইনেও আসছে, কিন্তু ভাগ্যটা এত খারাপ আমার মা মারা গেছে, আমি অত কান্দি নাই। আমার ভাইটাকে বুঝায় যখন মোটামুটি লাইনে নিয়ে আসছি তখন হঠাৎ করে মারা গেছে, কপালে হেদায়েত নাই, মনকে মানাইতে পারি না, কলিজার মধ্যে বড় ব্যথা। হাজার হাজার মানুষকে বুঝাই কোরআনের বয়ান করি, কিন্তু নিজের মা বাবা তো জাহান্নামের আসামি। এরকম হাজার হাজার মানুষের সঙ্গে হাত উঠে বাবার জন্য দোয়া করতাম, মাহফিলে মাহফিলে গিয়া বাবার জন্য দোয়া চাইতে চাইতে আজকে আল্লাহ কবুল করিয়া নিছে। আজকে বিকালবেলা আমার বাবা আমাকে ফোন দেয়া বলে আমি কালেমা পড়বো মুসলমান হয়ে, আমার কলিজাটা ভরিয়া গেছে, আমার ভাইরা তো আমার কোনো অবদান না। আমার বড় ভাইটা যখন মারা গেছে আমার বাবা অনেক সময় আমার বাসায় আসত, আমার বিবিকে বলছে আমি অনেকবার বাবাকে বুঝাইছি শোনে নাই, তুমি একটু বুঝায় দেখো আল্লাহ কবুল করে কি না। আমার বিবি সবসময় আমার বয়ান নেট থেকে নামাইয়া আমার বয়ানগুলো শুনাইছে আমার বাবাকে, আমার বয়ানগুলো শুনতো বসে বসে, ইসলামের কিতাব পড়তে পড়তে আজকে আল্লাহ দিল নরম করে দিয়েছে, এখানে আসছে আপনারা দেখবেন কালামা পড়বে এখন। আমার ভাইরা আমার কলিজার মধ্যে বড় ব্যথা ছিল, আমার আমার চোখের সামনে, এখন তো বাবা আমার সামনেই আছে। যখন আমি খুব ছোট শিশু আমি কেন ইসলাম গ্রহণ করলাম, একমাত্র ইসলামের আদর্শ দেখে ভাই দেখে ভাই, যখন খুব ছোট ছিলাম বাবার সামনেই বলি বয়ান তো প্রত্যেক মাহফিলই করে, আজকে সামনাসামনি বলতেছি। আমার আপন ঠাকুরমা মারা গেছে, আমার বাবার যে মা মারা গেছে, আমি ছোট, শ্মশানে ছোটদেরকে যাওয়া নিষেধ। ঠাকুরমাকে যখন শ্মশানে নিয়ে গেছে, নিয়া যে যখন এই চিতা খোলার মধ্যে রাখছে, রাখিয়ে মুখে আগুন দিছে। আমার ঠাকুরমা ছিল আমার চেয়ে অনেক সাদা উজ্জ্বল চেহারা, আমাকে খুব ভালোবাসতো, যখনই যাইতাম জামতলা ধোবাপুরটিতে বাড়ি ছিল, আমি থাকতাম সস্তাপুরে, গেলে বুকের মধ্যে জড়ায় ধরে বলতো দাদু ভাই আসছো আয় বুকে আয়, আমার জন্য প্রসাদ রেখে দিত। ওই ঠাকুরমা যখন মারা গেছে আমার চোখের সামনে দেখছিলাম আমার বাবা নিজের হাতে আগুন দিয়ে আমার ঠাকুরমার মুখটাকে জ্বালায় দিছে,
আমার ঠাকুরমার গায়ে যখন আগুনটা লাগিয়ে দিয়েছি আমি দূর থেকে দেখতে গেছি, দাও দাও করে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে, আমার ঠাকুরমার রগগুলো টাস টাস করে ফুটতেছে। দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখলাম আগুন জ্বলে দাও দাও করে জ্বলতেছে। আমার মনে হয় ওই দিন মনে হয়েছিল আগুন আমার ঠাকুরমার চিতা জ্বলে না, আগুন জ্বলে আমার কলিজা। আমি চিন্তা করলাম আজকে যেইভাবে আমার বাবা আমার ঠাকুরমাকে আগুনে জ্বালায়, একদিন আমার যখন মা মারা যাবে সে আগুনে জ্বলবে আমি কিভাবে সহ্য করব। আমার ভাইরা এই ছোটবেলায় আমার বয়স কত মনে নাই, যখন আমার বাবা নিজের হাতে তার মাকে আগুনে পুড়ে ছাই বানায় ফেলাইছে, এত পরিমাণ কাঁদছি, কাঁদতে কাঁদতে আমার প্যান্ট শার্ট ভিজে গেছে, অজ্ঞান হয়ে চিতা খুলে পুড়ে গেছে। জ্ঞান আসার পর দেখলাম চিতা খুলে একদম পরিষ্কার, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আজকে আমার যে বাবা এখানে, বাবা এখানে আসছে, তার হাত ধরে আমি ওই দিন শ্মশান থেকে বের হওয়ার সময় বলছিলাম বাবা তুমি আমার, ওই দিন শ্মশান থেকে বের হওয়ার সময় হাতটা ধরে বলছিলাম বাবা তুমি সন্তান হয়ে কিভাবে তোমার মার মুখে আগুন লাগাইলে আগুনে জ্বালাইলা, তোমার কি মা লাগে নাই? ওই দিন আমার বাবা বলছিল বাবা কি করবো এটা ধর্মের নিয়ম। ওই দিন কেঁদে কেঁদে বলছিলাম বাবা তুমি তোমার সন্তান হয় তোমার মার মুখে আগুন লাগাইতে পারো, মাকে আগুনে জ্বালাইতে পারো, আমি তো পারবো না বাবা, আমি কি করবো? বাবাই বলে কি করবে ধর্মের নিয়ম মানতেই হবে। সেদিন থেকে ইসলামের তালাশে, সত্য ধর্মের তালাশে বের হয়ে গেছি, কলিজার মধ্যে ব্যথা, আমার চোখের সামনে আমার মা আগুনে জ্বলবে সহ্য করতে পারবো, আমার জন্মদাতা বাবা আগুনে জ্বলবে সহ্য করতে পারবো না। সেদিন থেকে সত্য ধর্মের তালাশে বের হয়ে গেছি। আমার ভাইরা কিছুদিন আগে আমার ভাইটা যখন মারা গেছে কলিজা মানে না, শ্মশানে দৌড়ে গেছি, দূর থেকে তাকায় তাকায় দেখলাম আমার ভাইটাকে আগুনে জ্বালাই আমার নিজের বাবা নিজের হাতে পুড়ে ছাই করে গেছে। অনেকদিন কাঁদতে কাঁদতে দোয়া করতে করতে আজকে আপনাদের মাঝে আল্লাহ আমার বাবাকে কবুল করছে, এখন কালেমা পড়বে, মুসলমান হবে, সবাই আমার বাবার জন্য দোয়া করবে, আমার বাবাকে নিয়ে যেন আমি জান্নাতে একসঙ্গে থাকতে পারি, আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেয়। এখন কালেমা পড়বে সবাই, আমার বাবার জন্য দোয়া করবেন। এখন আমি আমার বাবাকে কালামা পড়াবো ডান হাত, সকলের কাছে দোয়া চাই আমার বাবার জন্য। থাক থাক এরা থাকো, তোমরা একটু কথা বলেন আপনি যে কেন মুসলমান হয়েছে। আমি একজন ইমানদার মুসলমান হিসেবে সৌভাগ্যের বিষয় আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না,
যখন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে সাহাবায়ে কেরাম খুশি নিয়ে এত জোরে করে স্লোগান দিয়েছেন সারা মক্কাবাসী কি বলছে সারা মক্কা সবার খুশির বিষয় আল্লাহ পাকের বান্দা ইসলাম ধর্ম গ্রহণ করে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে হবে এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় আমরা আল্লাহর কাছে দোয়া করি টুপি দেখো টুপি 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 সমস্ত ইসলামের সাহায্যে থেকে মুক্তি লাভ করে জান্নাতে হতে পারে ইসলাম মুসলমান হবে সবাই আলহামদুলিল্লাহ বলি সবাই আমরা আমরা আমার সাথে কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তৈবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জাগো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহু আকবার বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমাদের আজকের এই মেহমান কমলচন্দ্র দাস সেই কমলচন্দ্র দাস থেকে আজকে আমাদের সবার মাঝে উনি হয়ে গেলেন আমাদেরই ভাই আল মুসলিম আফুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই কমলচন্দ্র থেকে আজকে আমাদের ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর নামে নামকরণ করা হলো মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা আমাদের নব মুসলিম মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভাইকে কবুল করুক সুবহানাল্লাহ আমিন আমিন আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে যেন
আলহামদুলিল্লাহ প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি সংক্ষিপ্ত আর দু এক মিনিট কথা বলবো আসতেছেন হযরত আসলে ইনশাআল্লাহ ছেড়ে দিব আপনারা সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন তো আমার বাবার জন্য আমার জন্য আমি রাজল করিম হিন্দু থেকে মুসলমান হয়েছি 14 বছর আজ পর্যন্ত একটা টাকার জন্য কারো কাছে হাত পাতি নেই অনেক কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করেছি কিন্তু আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আল্লাহ আমাকে যে ইজ্জত সম্মান দান করেছে এদেশের মন্ত্রী হইলে এত ইজ্জত সম্মান পাওয়া সম্ভব না আলহামদুলিল্লাহ যে ইজ্জত দান করেছে ইজ্জত কোটি টাকার মালিক হইলেও সম্ভব না কিন্তু আল্লাহ পাকে শুকর আদায় করে আল্লাহ আমার মতো একজন মানুষকে আজকে এ পর্যন্ত এনেছেন আমি কোনোদিন নিজের জন্য টাকা পয়সা চাই না আমার বাবার জন্য কোনোদিন আপনাদের কাছে টাকা পয়সা চাবো না শুধু দোয়া চাই আল্লাহ আমাকে যে তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় অনেক ছাত্ররা লেখাপড়া করে বোর্ডিং এর খরচ আমি অন্য জায়গায় মাহফিল করে যে হাদিয়া পাই তা দিয়ে চালাই আমার বাবাকে চালানোর জন্য কারো কাছে যেতে হবে না শুধু দোয়া চাই আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের রাস্তা রাখে বলেন না আমিন আরো জোরে বলে আমিন যারাই মসজিদে এসেছেন বসেছেন তাদের জন্য দোয়া করি যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে এই মজলিসের উসিলায় তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক বলে আমিন এই এলাকার মধ্যে এই গুরুস্থানে যেখানে বসে আমরা বয়ান করতেছি শুনতেছি এই গুরুস্থানে যত কবরবাসী আছে সকল কবরবাসীকে আজকে বরকতি মজলিসের উসিলায় আল্লাহ তাআলা কবরবাসীদেরকে মাফ করে দিক বলে আমিন প্রত্যেকটা কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক বলে আমিন আমার ভাইরা আমার বন্ধুরা মুরব্বী বাবারা আমিও দোয়া চাই কিন্তু একদিন দুনিয়াতে আমরা কেউ থাকবো না সবাই কবরবাসী হয়ে যাব কি বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ পাকের কালাম থেকে বলতেছি আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর মৃত্যুর পর মানুষ দুই ভাবে ভাগে বিভক্ত হয়ে যাবে দুই দলে ভাগ হয়ে যাবে ও আমার যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবারা এক দল হবে জান্নাতি আরেক দল হবে জাহান্নামী কিন্তু কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে দুনিয়াতে ঈমান আনার পর যারা আমলে সলেহ করতে পারবে গুনার কাজ করবে না নেকের আমল ছাড়বে না আমার ভাইরা কবর হচ্ছে মানুষের একটা প্রথম ঘাঁটি মৃত্যুর পরে যে মামলাগুলো মানুষের জন্য উপস্থিত তার সর্বপ্রথম ঘাঁটি হইল কবর এই কবরে যাওয়ার পর যে মাপ পাইয়া যায় অন্য অন্য ঘাঁটিগুলো তো মাপ পাওয়ার আশা করা যায় এই কবর সম্পর্কে নবী বলেন আল কবর রদতুম মিরিয়া দিল জান্না আও হুফরাতুম মিন হুফারিন নার আমার উম্মতরা তোমরা যে কবর দেখতেছ এই কবর কিন্তু কোনো সাধারণ কবর না একজন মোমেন মোমেনাত ঈমানদার নেককার যখন কবরে যায় কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা বেহেশতের বাগানে পরিণত হইয়া যায় আর যখন কোনো নাফরমান গুনাহগার গুনাহ নিয়া মাওলার কবরে যায় ওই কবরটা কোনো সাধারণ কবর থাকে না ওই কোন কোন কবরের মধ্যে জাহান্নামের আগুন আসিয়া ভরিয়া যায় কোন কোন কবরের মধ্যে একটা না দুইটা না
নিরানব্বইটা সব ওই কবরের মধ্যে আসিয়া জমা হইয়া যুনাগার নাফরমান কে যখন ওই সাপে কামড়াইয়া পেঁচে ধরে কামড়ানো শুরু করিয়া দেয় নাফরমান সাপের কামড় সহ্য করতে পারে না, দুই হাত দিয়ে সারানোর চেষ্টা করবে। আমার ভাইরা ওই দিন সাপের জবান মাওলায় খুলিয়া দিবে, সাপ গুসা বলবে আরে নাফরমান আরে খবিস, আজীবন মাওলার হুকুম থেকে ভাগিয়া গেছ, মালিকের হুকুম মানো না, তুমি মানুষ মালিকের হুকুমের অমান্য করতে পারো, আমি সাপ মাওলার হুকুমের অমান্য করব না। কথা বলিয়া কটকট কটকট করিয়া সাপ কামড়ানো শুরু করিয়া দেয়। আমার ভাই ওই সাপ দুনিয়ার কোনো সাধারণ সাপ না, একবার যদি কাউকে দংশন করে 40 বছরের মধ্যে তার বিষার কমবে না। আমার ভাইরা তারপরে হাসর ময়দানে উঠার পর দূর থেকে যখন নাফরমানদেরকে জাহান্নাম দেখতে পারবে, দূর থেকে গুরিম গুরিম আওয়াজ দিয়া জাহান্নাম আসর ময়দানের দিকে আসতে থাকবে, ওই অবস্থা জাহান্নাম যখন বিকট আওয়াজ দিয়া নাফরমানদেরকে গ্রাস করার জন্য আসবে, এই অবস্থা দেখার পর সমস্ত মানুষ কান্না শুরু করিয়া দিবে, নবীরা পর্যন্ত সেজদা করে কাঁদবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি মাবুদ গো আজকে জাহান্নাম যেইভাবে লাফায়া লাফায়া হাসরের ময়দানের দিকে আসতেছে, মালিক আজকে আমাদের উপায় কি? ও আমার যুবক ভাইরা, ওই দিন তোমার আমার কি অবস্থা হবে? আজকে যে নবীর সুন্নত মানতে ভালো লাগে না, যে নবীকে চিনো না মোহাম্মদ করো না, ওই দিন তোমার আমার নবী সেজদা করে কাঁদবে আর বলবে রাম্বি আবলে মাতি রাম্বি আবলি নবী সেজদা করে কাঁদবার বলবে মাবুদ গো আজকে জাহান্নাম সেইভাবে লাফা লাফা আসতেছে, আমার উম্মতের উপায় কি? নবীজি যখন সেজদা করে কান্না শুরু করিয়া দিবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন নবী গো আপনি আর কাঁদবেন না, দুনিয়ার জিন্দগিতে আপনি বহু কান্না করছেন, আপনার আর কাঁদতে হবে না, একটা পেয়ালার মধ্যে পানি দিয়া নবীকে বলবেন যান নবী এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দেয়। নবীজি দৌড় দিয়া গিয়া যখন পানিটা জাহান্নামের গায়ে ছিটাই দিবে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে, ক্যাত ক্যাত করে পিছনের দিকে দৌড় দিবে, নবীজি ডাকতে বলবে মাহমুদ গা এটা কোন কুদরতি পানি, কোন বেহেস্তের পানি, এটা কি আবে হায়াতের পানি নাকি আবে জমজমের পানি নাকি হামজে কাউসারের পানি? বিরাট বিরাট হাজার হাজার ফেরেশতারা শিকল দিয়া টানিয়া যে জাহান্নামকে ভিড়ায় রাখতে পারে না, আজকে সামান্য একটু পানির ছিটায় ওই জাহান্নাম ঠান্ডা হয়ে গেল রে মা। তখন আল্লাহ ডাকতে বলবেন নবী গো এটা কোনো কুদরতি পানি না, কোনো বেহেশতের পানিও না, ও নবী আমার বান্দারা যখন গুনার কথা স্মরণ করিয়া এই জাহান্নামের ভয়ের কারণে
আমার বান্দা মাহফিলের মধ্যে গিয়া চোখের চোখের পানিটা ফালাইয়া দিছে আমি মাওলা বড় যত্ন করে চোখের পানিটা রাখিয়া দিছিলাম আজকে জাহান্নাম যে এই চোখের পানি যেভাবে জাহান্নামকে ঠান্ডা করতে পারবে ঠান্ডা করতে পারে এর মতো বিকল্প কোনো পানি আমি মাওলা বানাই না আল্লাহ নবী বলেন মাম্মা কামিন খশিয়াতিল্ল ও আমার বান্দা আমার মদরা তোমরা যদি মাওলার ভয়ে মাওলার জাহান্নামের ভয়ের কারণে এক ফোঁটা চোখের পানিকে ভালাইতে পারো আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে আরাম করিয়া দিবে আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা এখনো যাদের চোখে পানি নাই রে ভাই যাদের চোখে পানি আসে না বুঝতে হবে কপালটা পুড়িয়ে গেছে আমার জাহান্নাম তারে বুঝিয়া রূপ জীবনে যে গুনাহ করলাম তওবা তো করতে পারি নাই আল্লাহ নবী বলেন তাবু মিনাজ জামলি কামাল্লা জামবালা বান্দা যখন ২০ বছর ৩০ বছর ৫০ বছর গুনাহ করার পর বান্দা যখন খাস করে মালিকের কাছে চোখের পানি ফলে কান্দার বলে মাবুদ গম বুঝি না মাফ করিয়া দাও নবী বলেন ওই বান্দা তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহকে মাফ করিয়া দেয় এমন ভাবে মাফ করে একটা নবজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যে এইরকম নিষ্পাপ হয়ে যায় একটা বান্দা বান্দি গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করার বদৌলতে আল্লাহ পাক ওইরকম নিষ্পাপ বানাইয়া দেয় এজন্য যুবক ভাইদেরকে বলবো মুরব্বী বাবাদেরকে বলবো প্রত্যেকের জীবনে গুনাহ আছে তওবা করে তারপর মাওলার কবরে যাইও আমার ভাইরা মুরব্বী বাবারা আজকে দেখেন আমি আমার বাবা আমরা দুইজন এখানে উপস্থিত আজকে একমাত্র ইসলামের জন্য আমরা ঘর ছাড়লাম বাড়ি ছাড়লাম সব কিছুর মায়া ত্যাগ করে যদি ইসলামের পথে আসতে পারি আপনাদেরকে আল্লাহ ইসলামের উপরে পাঠাইছেন মুসলমানের ঘরে পাঠাইছেন আপনাদের কি মনে চায় না ইমানদার হয়ে আল্লাহর ওলিহা কবরে যাই মনে চায় চার কার কার মনে চায় দুই হাত তুলে আল্লাহকে নারে তাকবীর নারে তাকবীর দুই হাত তুলে আল্লাহকে দেখাই আর বলি আল্লাহ হাত না দে আল্লাহ সবাই আল্লাহকে ডাক দে আল্লাহ জীবনে আর গুনাহ করব না আর নামাজ কাজে করব না আর সুদ ঘুষ খাব না আর গুনার কাজের কাছেও যাব না বলেন আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের উপরে চলার তৌফিক দান করো আমাদের যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে আজকের মাহফিলের উসিলায় তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও সকলেই বলে আমিন আখির